মর্নিং, সকাল সকাল আমি চলে এসেছি আমাদের মাশরুম ফার্মে। আপনাদের সবাইকে একটু ভিডিও করে দেখাচ্ছি। সমস্ত সিলিন্ডার থেকে মোটামুটি মাশরুম বেরোচ্ছে। এটা হচ্ছে প্রথম রাউন্ডের, মোটামুটি 28 দিন 29 দিনের মতো হয়ে গেল সিলিন্ডারের বয়স। এই দেখুন, ওয়াও, এদিকটার সিলিন্ডারগুলোর কিছু কিছু মাশরুম তোলা হয়ে গেছে। 2 দিন আমরা মাশরুম তুললাম। প্রথম দিন প্রায় 7 কিলোর মতো কাঁচা মাশরুম ওঠানো হয়েছে, তারপরের দিন মোটামুটি 4 কিলোর মতো ওঠানো হয়েছে। আজকে কিছু কিছু ম্যাচিউরড হয়ে গেছে, এই যে এগুলো ম্যাচিউরড হয়ে গেছে। এটা ম্যাচিউরড হয়ে গেছে, হিউমিডিটি কত আছে সেটা আপনাদের দেখাচ্ছি। হিউমিডিটি আছে এখন 74, এটা 80 রাখতে হয়।